নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, অনেকেই কিন্তু করলা তিতর ভয়ে খেতে চান না, কিন্তু আজকে আমি এমনভাবে রান্না করব তেতেও লাগবে না, আবার করলা রান্নাটা দিয়ে আপনারা এক থালা ভাতও খেয়ে নিতে পারবেন। শুধু করলা রান্না না, তার সঙ্গে আর একটা মাছের রেসিপিও থাকবে। নদীর চরে একটা বাগানে এসেছি, তো একদম টাটকা টাটকা করলা তুলবো বলে। বাগানে ঢুকতে না ঢুকতেই বন্ধুরা দেখুন শশা গাছে দেখতে পেলাম, শশা হয়ে আছে। এই যে গাছের একদম নরম শশা, খেতে খেতে যাই ওইদিকে, ওইদিকে গিয়ে তারপর সবজি তুলবো। এই দেখুন বন্ধুরা কত করলা হয়ে আছে, একদম বড় বড় সাইজের করলা, এই যে এক চাকরেরও বেশি। এই যে এখানে একটা, এই একটা, তারপরে এই যে এদিকে ছোট ছোট হয়ে আছে। পেছন দিকে একটা হয়ে আছে। এইগুলো হচ্ছে করলার ফুল, আর কদিন পরে এই ফুল থেকেই কিন্তু করলা হবে। এই দিকটা পুরোটা কিন্তু করলা গাছে ভর্তি আছে, এই ধারের দিকে করলা গাছ লাগিয়েছে, সব করলাগুলো ইলেকট্রিক বাল্বের মতো ঝুলছে দেখুন। আজকের করলা রান্নাটা কিভাবে করি আপনারা শুধু দেখবেন, একদম চেটে পুটে খাবেন। বাবা কি ভারী! অর্জুনের মাথায় 3 কিলো সাইজের সিলভার কাপ মাছ আছে। আপনাদের দাদা সকাল সকাল একদম বাজার থেকে টাটকা মাছ নিয়ে চলে এসছে। তিনজনে মিলে যাই তাড়াতাড়ি। সবসময় মা আমাকে বড় মাছ মাথায় দিয়ে দেয়, ভালো লাগে না, খুব ভারী। খুব ভারী কষ্ট হলে এবার নামিয়ে দিই, নাহলে ফেলে যাব, নাহলে ফেলে যাব। আস্তে আস্তে রাখ 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 রাখ। একদম পুকুরের দেশি সিলভার কাপ মাছ। প্রথমে আমি মাছের আঁশ ছাড়িয়ে নেব, এরকম ভাবে কেটে নেব। দাদু বাগানে গাছ লাগাচ্ছে, সেই জন্য দাদুর আসতে দেরি হবে, দাদু একদম খাওয়ার সময় আসবে আজকে। করলার এই বীজগুলো ফেলে দেব। অর্জুন ধর না, ভালো করে ধর, এইখানে নিচের দিকে হাতটা ধর, টানবি না, শুধু নিচের দিকে এরকম ধরে থাকবি। সিলভার কাপ মাছের কিন্তু পেটি খেতে সব থেকে বেশি ভালো লাগে, আর অনেক পেটিও বেরোবে এই মাছটা। এই যে এটা মাছের তেল, আর এইগুলো হচ্ছে মাছের চর্বি, আর এটা হচ্ছে মাছের পেটি। এই দুজনের পাগলাগুলো কাটতে হবে। শ্বশুর বাড়ি যাবি, তোকে শ্বশুর বাড়ি এইরকম মাথা দেবে একটা খেতে, রান্না করে এত বড় খেয়ে নিবো। হ্যাঁ খেতে পারবি। হ্যাঁ মাছ আছে। মাছের মাথাটা রেখে দেবো বাড়িতে পুঁই শাকের ঘন্টতে দিয়ে খাবো। করলা আলু আমার সব কাটা হয়ে গেছে, এবার একটু জল দিয়ে দেবো। লবণ, হলুদ গুঁড়ো, মাছ তো খুব ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি, মাছে লবণ হলুদ মাখিয়ে দিই, তারপর ঝটপট দুটো রান্না করে নেব। লবণ আর দেব হলুদ গুঁড়ো, আদা রসুন একসঙ্গে বেটে নেব, আদা রসুন। অর্জুন মাছ ভাজা খেতে তো খুব ভালোবাসে, আমাকে কানে কানে বলছে মা আমাকে মাছ ভাজা হয়ে গেলে আগে দেবে।
গোটা জিরে মিহি করে বেটে নেব। সর্ষের তেল, মাছগুলো একটু লাল লাল করে ভেজে নেব। কাঁচা লঙ্কা, বন্ধুরা মশলা সব বাটা শেষ। এবার পেয়ারা মাখা করবো বলে পপিদের গাছ দিয়ে পেয়ারা পেরে এনেছি, তো সবাই মিলে পেয়ারা মাখিয়ে খাবো। অর্জুন কি করছিস তুই ওখানে? বাবা আমার রান্নাঘর সমান করছে। কাঁচা লঙ্কা বাটা, লঙ্কা গুঁড়ো, লবণ সব নিয়ে বসে পড়ছে। পেয়ারা মাখাচ্ছি কিন্তু আমি, জল কিন্তু আপনাদের আসছে। রান্নার রংটা একটু ভালো আসার জন্য আমি অল্প একটু গরম তেলে চিনি দিয়ে দেব। চিনি, দুটো শুকনো লঙ্কা হাফ করে দেব। পেঁয়াজ আমি দুরকম ভাবে কেটে নিয়েছি, একটা দেখুন এই যে পেঁয়াজের পাবড়িগুলো ছাড়িয়ে নিয়েছি, আর পেঁয়াজগুলো আমি এইরকম একটু বড় বড় করে কেটে নিয়েছি। তো এবার পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলো ভাজতে একটু সময় লাগবে, খুব বেশি লাল লাল করে ভাজবো না, একটু হালকা করে ভাজবো। পেঁয়াজগুলো এই যে এইরকম আমি হালকা করে ভেজেছি। আদা রসুন বাটা, এত হাওয়া লাগছে সেই জন্য দিদি দেখুন চাটা ঘেরে বসে আছে, সব আজ বাইরে বেরিয়ে যাচ্ছে। আদা রসুন পেঁয়াজ একসঙ্গে ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দেব। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দেব, টমেটো কুচি দিয়ে দেব, আর দেব লবণ। একটু জল দেব। আপনারা যদি জিরে গুঁড়ো দেন তাহলে মশলা কষার সময় যখন নুন হলুদ দিলাম তখনই দিয়ে দেবেন। আর আমি জিরে বাটা দেবো এই যে, তাই আমি শেষে দিচ্ছি, দিয়ে আর একটু কষবো জিরে বাটা। সমস্ত মশলা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। মশলা কষার পর রংটা দেখুন মশলার এই যে এরকম এসছে। আর দেখুন যে পেঁয়াজগুলো প্রথমে দিয়েছিলাম হালকা বোঝা যাচ্ছে, একেবারে গলে যায়নি, একটু গোটা গোটা আছে। এবার কিন্তু আমি গরম মশলা গুঁড়ো দেবো। আপনারা গোটা গরম মশলা বেটেও দিতে পারেন, আবার চাইলে নাও দিতে পারেন। গরম মশলা গুঁড়ো সব শেষে কিন্তু এই যে পেঁয়াজের পাপড়িগুলো ছাড়িয়ে রেখেছি এই পাপড়ি দেব। পেঁয়াজের পাপড়ি, অল্প একটু জল দেব। মশলা থেকে তেল ছেড়ে গেছে, এবার আমি জল দেব, খুব সামান্য জল দেব। তোমার এরকম পেঁয়াজ দেওয়া দেখে আমার চিকলি চিকেনের কথা মনে পড়ে গেল। চিকলি চিকেনেও তো এইভাবে পেঁয়াজ দেওয়া হয় না? হ্যাঁ, এই যে পাবড়িগুলো এইরকম গোটা গোটা থাকবে একদম। একদিন যখন ছোট ছিলাম সেদিন খালি সেদ্ধ হয়ে যাবে ঝোলে। ঝোল কিন্তু একদম টকবকে হয়ে ফুটে গেছে। এবার ভেজে রাখা মাছ দিয়ে একটু ফুটে গেলেই নামিয়ে নেব। দাদু আজকে এখনো আসেনি, দাদু বলছে যা আমার একটু দেরি হবে, ঠিক খাওয়ার সময় চলে আসবে।
এবার ঢেলে নেব। আজকে দুটো রান্না সর্ষের তেলেই আমি করব। অনেকে কিন্তু বন্ধুরা করলা কিংবা উচ্ছে তেতো লাগে বলে খেতে চায় না। আপনারা যখন উচ্ছে কিংবা করলা কাটবেন তখন নুন আর হলুদ জলে একটু ভিজিয়ে রাখবেন, তেতো ভাবটা অনেকটাই কমে যাবে, আরও কমে যাবে। একটা টিপস আপনাদের বলে দেব রান্না করতে করতে। প্রথমে আমি আলু আর করলা একসঙ্গে একটু ভালো করে ভেজে নেব। আলু আর করলা জলেতে নুন হলুদ দিয়ে কিন্তু আলু আর করলা কাটা হয়েছিল, সেই জন্য আমি আর লবণ আর হলুদ দেব না, চাপা দিয়ে দিয়ে খুব ভালো করে ভাজব। অল্প আঁচে এদিকে ভাজা হতে থাক, আর এই রান্নার জন্য একটা মশলার পেস্ট বানাবো। করলার রান্নায় আপনারা অবশ্যই টক দই দেবেন, তাহলে কিন্তু করলার তেতো ভাবটা অনেকটাই চলে যায়। টক দইয়ে আরও কিছু গুঁড়ো মশলা দেব, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দেব কাঁচা লঙ্কা বাটা। সব কিছু ভালো করে মিশিয়ে নেব একসঙ্গে। আলু করলা ভাজা হয়ে গেছে, এবার ফোড়ন দিয়ে মশলা কষার পালা। পাঁচ ফোড়ন, শুকনো লঙ্কা, টমেটো কুচি। টমেটো একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার মশলার পেস্ট দিয়ে একটু ভালো করে কষে নিতে হবে। জল, লবণ, মশলা কষানো হয়ে গেছে, ভেজে রাখা আলু করলা দেব। মশলার সঙ্গে আলু করলা ভাজা দিয়েও কিন্তু খানিকক্ষণ ধরে আমি কষে নিয়েছি। এবার অল্প একটু জল লাগবে, জল, চাপা দিয়ে তিন চার মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। অল্প আছে, এটা হতে থাক। দাদু তুমি এই দাদু বলতেছি, দিদি তুমি দাদুকে ডেকে আনো, দাদুর নাম চলে আসছে, রান্না হয়ে যাচ্ছে না, দাদুকে ডেকে আনো আর ভাত আনো। খানিকক্ষণ পর একবার চাপা খুলে দেখব। আলু আর করলা ভালো করে সেদ্ধ হয়ে গেছে, দু একটা আলু খুন্তি দিয়ে আমি ভেঙে ভেঙে দেব। আলু উচ্ছে রেসিপি কিন্তু হয়ে গেল একদম। আমি এই এখনই এলাম তো, এই সবে ভিড় লড়লাম, এসেই দেখি না জায়গা হয়ে গেছে, আমি বসে পড়লাম। ও দাদু বলো, তুমি কি মাছ নিবে, লেজা নিবে, পেটি নিবে, না চাকা নিবে, সব কিছুই আছে আজকে রান্না। আমি তো অনেক দিন লেজা খাইনি, আমি রাজা হব আজকে, লেজা নি। দাদু অর্জুন একদম ঠিক কথা বলেছিল, ঠিক আছে। ও এই যে করলা, আমার খুব ভালো লাগে, প্রিয় জিনিস এইটা। হ্যালো, আমি করলা দিয়ে আরম্ভ করলাম আজকে, প্রথম প্রথমেই তিতো দিয়ে। আলু দিয়ে কিন্তু করলার এই রেসিপিটা কিন্তু খেতে দারুণ লাগছে। খুব টেস্টি লাগছে দিদি, তেতো লাগছে, সেরকম তেতো লাগেই নি। নিবি আর এক পিস? ছোট দেখে দাও, ছোট দেখে পেটি দেবো না চাকা দেবো? পেটি, পেটি, সব পেটি। দাদু একবারে হাত চেটে খেয়ে নিল। ও দাদু একটু গ্রেভি দেবো? গ্রেভি না।
নাড়ু লাগছে তো। মাছটার কিন্তু খুব সুন্দর স্বাদ, বড় মাছ তো তার জন্য এত সুন্দর স্বাদ লাগছে। আরও নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ প্লিজ পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা অবশ্যই ক্লিক করে রাখবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি।